আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব শিক্ষাবর্ষ 2023 ষষ্ঠ শ্রেণী গণিত দ্বিমাত্রিক বস্তুর গল্প, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 26 থেকে 27, এই দুই পৃষ্ঠার বিষয় নিয়ে আলোচনা করব। মূলত এটি থাকবে যৌগিক বস্তু নিয়ে আলোচনা, যৌগিক এবং মৌলিক বস্তুগুলো কী সেগুলো। আর এটি পার্ট নম্বর 7, এর আগে আরও 6টি পর্ব করা হয়েছে, সে পর্বগুলো তোমাদের দেখার আমন্ত্রণ রইল। এখন আমি মূল আলোচনাতে চলে যাচ্ছি। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবা, তাহলে কী হবে, আমি তোমাদেরকে নোটিফিকেশন পৌঁছে দেব। এখন খেয়াল করে দেখো এখানে যে এ বস্তুগুলো কোন ধরনের আকৃতি দিয়ে তৈরি। এই শিক্ষার্থী জিজ্ঞেস করছে যে এই বস্তুগুলো কি আকৃতি দিয়ে তৈরি। আরেকটা প্রশ্ন করা হচ্ছে যে এগুলো আবার কোন ধরনের আকৃতি, এরকম বলছে, প্রশ্ন করছে অনেকগুলো মেয়েটাকে। এখন খেয়াল করে দেখো এগুলো কি ধরনের বস্তু হতে পারে। দেখো খেয়াল করে, এগুলো এটা হচ্ছে একটি পেন্সিল। এই পেন্সিলকে ভাঙলে কত প্রকার এবং কত জিনিসগুলো পাওয়া যায় এটা বুঝতে হবে তোমাকে। এখানে খেয়াল করে দেখো, এটি একটি পেন্সিল, পেন্সিলের এই জায়গাটি একটি অংশ আছে ছোট্ট, এটি একটি অংশ। আবার এখানে খেয়াল করে দেখো, এখানে একটি কোনকের মতো অংশ আছে, আবার এখানে একটি কালো অংশ আছে। আবার এই জায়গাটায় খেয়াল করে দেখো, অনেকগুলো বহুভুজের ধরনের এরকম কাটা কাটা অংশ আছে, যেগুলো অনেক ভাঙলে অনেকগুলো মৌলিক আকৃতির বস্তু পাওয়া যায়। তার মানে এটাকে আমরা বলতে পারি এটি একটি যৌগিক বস্তু, যে বস্তুকে ভাঙলে অনেকগুলো মৌলিক বস্তু পাওয়া যায়। তার মানে আমাদের এখন বুঝতে হবে যে যৌগিক বস্তু কি আর যৌগিক বস্তু এবং মৌলিক বস্তুগুলো কি, এই দুইটার সংজ্ঞা যদি আমরা জানি তাহলে কিন্তু এগুলো বুঝতে পারবো। ওকে, এখন খেয়াল করে দেখো যে মৌলিক বস্তু আসলে মৌলিক আর যৌগিক বস্তুটা কি, আমি তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। যে আমরা জানি যে মৌলিক সংখ্যা, যেটা যে সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো গুণনীয়ক অর্থাৎ অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর মৌলিক বস্তুটা বলতে যে বস্তুকে ভাঙলে ওই বস্তু ব্যতীত অন্য কোনো বস্তু পাওয়া যায় না, তাকে মৌলিক বস্তু বলে। তার মানে মৌলিক বস্তু আর মৌলিক সংখ্যার ভিতরে পার্থক্য এটাই। এবং একই রকম যৌগিক সংখ্যা বলে, যে সংখ্যাকে ভাঙলে একাধিক মৌলিক সংখ্যা পাওয়া যায় তা যৌগিক সংখ্যা বলে। আর যে বস্তুকে ভাঙলে একাধিক মৌলিক বস্তু পাওয়া যাবে সেগুলিকে বলা হয়েছে যৌগিক বস্তু। তাহলে বস্তু এবং সংখ্যা এবং মৌলিক বস্তু আর যৌগিক বস্তু সম্পর্কে জানলাম। এখন খেয়াল করে দেখো যে এইটাকে যেহেতু ভাঙলে অনেকগুলো মৌলিক সংখ্যা মানে মৌলিক বস্তু পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি একটি যৌগিক বস্তু। এবং এইটা কি খেয়াল করো, এটি কিন্তু একটি রাবার। তার মানে এটি একটি পেন্সিল এবং এটি কিন্তু একটি রাবার। এখন রাবারটা কি সেটা আমাদেরকে জানতে হবে। খেয়াল করে দেখো, রাবারের ওপরে একটি আয়তকার বস্তু আছে এবং সাইডে দেখো আরেকটা আয়তকার বস্তু আছে, আবার এই সাইডে আরেকটা আয়তকার বস্তু আছে, এবং হতে পারে এটি একটি বর্গ। তার মানেটা কি, এর অনেকগুলো বস্তু আছে এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এইটাও একটি যৌগিক বস্তু মনে রাখতে হবে। এখন খেয়াল করো দেখো যে এই শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থীটা কি বলছে, হতে পারে একাধিক মৌলিক আকৃতির বস্তুর সংযোগ এগুলো তৈরি হয়েছে। তার মানে একাধিক মৌলিক বস্তুর সমন্বয়ে এগুলো গঠিত হয়েছে। এই বস্তুগুলোকে আমরা কি বলবো, খেয়াল করে দেখো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, এগুলোকে যৌগিক আকৃতির বস্তু, এরকম আর কোনো বস্তু কি তোমরা দেখতে কখনো দেখেছো, চিন্তা করে বলো। তার মানে এরকম অনেক বস্তু আমরা দেখেছি, যেহেতু এটা একটি যৌগিক বস্তু, আর যৌগিক বস্তুটা শুধু পেন্সিল এবং রাবারই না, অনেকগুলো হতে পারে। পেন্সিলের মতো হতে পারে আর একটি কি উদাহরণ আমরা দিতে পারি কলম, রাবারের মতো একটি বস্তু হতে পারে যেমন ইট। ওকে, তার মানে এইগুলো হচ্ছে যৌগিক বস্তু। এই এটি ছিল। এখন পরবর্তীতে দেখো, ছবিতে দুইজন শিক্ষার্থী জ্যামিতিক আকৃতি নিয়ে আলোচনা করছে, বিভিন্ন প্রকার জ্যামিতিক আকৃতি নিয়ে। দেখো মেয়ে শিক্ষার্থী কি বলছে, আমি যে বস্তুটির কথা ভাবছি তার 6টি তল আছে, বলো তো এটা কোন আকৃতির বস্তু। এখন 6টি তল আছে, এইরকম বস্তুগুলো কি কি হতে পারে এটা কিন্তু আমরা আগেই জেনেছি, আমার পার্ট 1, 2, 3 এগুলো দেখলে কিন্তু পেয়ে যাবা। তার মানে যেহেতু আমরা 6টি তল কাদের আছে সেটা আমরা জানি, যে ঘন বস্তু আয়তকার, আয়তকার আয়তাকার বা ঘন বস্তু বা ঘনক যে কোনো একটা হতে পারে, এইগুলোকেও হচ্ছে 6টি তল থাকে। তার মানে আমাদের এখানে
খেয়াল করে দেখো, আমি যে বস্তুটির কথা ভাবছি তার 6টি তল আছে, বলো তো এটা কোন আকৃতির বস্তু? তার মানে এটি একটি, এটি একটি এবং এটি একটি, তিনটি দেওয়া আছে, এর মধ্যে কোনটি হতে পারে? দেখো, এটি একটি কিউব এখানে দেওয়া আছে। এই কিউবে খেয়াল করে দেখো যে কয়টি তল আছে। এখানে একটি আছে, নিচে একটি আছে, এই সাইডে একটি আছে, ওই সাইডে একটি। এটি লাল এবং লালের বিপরীতে আর তল আছে, তার মানে এর মোট তল আছে হচ্ছে 6টি। সেক্ষেত্রে এটিকে আমরা যে বস্তুটি ভাবছি যার 6টি তল আছে সেটি হচ্ছে এটি, এটা মনে রাখতে হবে। এবং এটির সবগুলো তল যেহেতু সমান, এটাকে আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে ঘনক বলতে পারি। ঘনক একটি আয়তকার বস্তু, কেননা আয়তকার বস্তুই এর প্রত্যেকটি তল সমান, তাই এটি একটি ঘনক। ঠিক আছে, এবারে খেয়াল করে দেখো যার 6টি তল আছে সেটা কি ফুটবল হতে পারে? সেটা অবশ্যই ফুটবল হতে পারে না, কারণ এই ফুটবলের তল আছে মাত্র একটি, তার মানে এটি ক্রস। এখন খেয়াল করে দেখো যে এটি একটি ইট, তার মানে ইটের কয়টি তল আছে? আমরা জানি ইট একটি আয়তকার ঘনবস্তু, ঠিক আছে, আয়তকার ঘনবস্তু। যদি এটি আয়তকার ঘনবস্তু হয় সেক্ষেত্রে এর তল আছে 6টি, যেমন এটি একটি, অপর পাশে একটি, এটি একটি, অপর পাশে একটি, উপরে এবং নিচে, তার মানে এটির মোট 6টি তল আছে। এক্ষেত্রে এটিও একটি ঘনবস্তু, মানে যার 6টি তল আছে এই মেয়ে শিক্ষার্থীটা ভাবছে সেটি হচ্ছে রাইট, এই দুইটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন খেয়াল করে দেখো এখানে কি বলছে, যে বাম পাশের চিত্রগুলোর সাথে ডান পাশের শর্তগুলো মিলাও। তার মানে এখন আমাদেরকে এটি মিলাতে হবে আর কোনগুলো সত্য। এখানে দেখো বোর্ডে বোর্ডে মিলিয়ে দেখানো হচ্ছে, খেয়াল করে দেখো আমি একে একে মিলিয়ে দেখাচ্ছি। এখানে একটি মিল করে দেখানো হয়েছে যে এভাবে আমাদেরকে মিল করতে হবে। এখন খেয়াল করে দেখো যে তিনটি বাহু ও একটি তল আছে, সেক্ষেত্রে এটি একটি ত্রিভুজ যার একটি তল উপরে এবং বাহু আছে 1, 2, 3টা। এই হচ্ছে 1, 2, যদি এভাবে মাপি তাহলে তিনটা তল আছে, সেক্ষেত্রে এটা এখানে দেওয়া আছে, এটা রাইট আছে। এখন খেয়াল করো দেখো 2 নম্বরটা, এটি বলছে 4টি বাহু একটি তল আছে, তার মানে এটি একটা আয়তকার বস্তু হবে। আয়তকার বস্তু হবে মানে তার মানে বর্গ হতে পারে, আয়ত হতে পারে, এই জাতীয়। দেখো এই যে এই বস্তুর সাথে মিল আছে, দেখো 1, 2, 3, 4, তার মানে এটির 4টি বাহু আছে এবং তল একটাই আছে। সেক্ষেত্রে আমরা এইটা মিল করতে পারি এইটার সাথে, তাহলে কি করব, এটা মিল করে দেবো এইভাবে এটার সাথে। ওকে, এটা মিল হয়ে গেল। এখন খেয়াল করে দেখো যে 6টি তল ও প্রত্যেকটি তল সমান, সেগুলো কি কি হতে পারে? তার মানে 6টি তল আছে, আমরা জানি আয়তকার ঘনবস্তু 6টি তল থাকে, তার মানে সেক্ষেত্রে এটির কিন্তু আয়তকার ঘনবস্তু এর 6টি তল আছে, কিন্তু প্রত্যেকটি তল সমান। যেহেতু প্রত্যেকটি তল সমান, সেহেতু এটি একটি ইটের মতো, ইটের কিন্তু প্রত্যেকটি তল সমান নয়, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি তল সমানে যে এটা, এটা একটি ঘনবস্তু। দেখো খেয়াল করে দেখো এর 6টি তল আছে এবং প্রত্যেকটি তল সমান, সেক্ষেত্রে আমরা এটা মিলাতে পারি এইটার সাথে এখানে। এখন দেখো পরেরটি, একটি আবদ্ধ বক্ররেখাও একটি তল আছে, তার মানে একটি আবদ্ধ বক্ররেখা, এটি একটি বৃত্ত, একটি আবদ্ধ বক্ররেখা এবং তল একটি আছে মাত্র। খেয়াল করে দেখো, তার মানে এটার সাথে মিল হবে হচ্ছে এইটা, হয়ে গেল। এখন খেয়াল করে দেখো 6টি তল কিন্তু প্রত্যেকটি তল সমান নয়, যেটি এর আগে বলেছি যে ঘনক আয়তকার ঘনবস্তু। তার মানে আমরা এখান থেকে যদি এটা মিল করি তো অবশ্যই এটা হবে হচ্ছে এটার সাথে, হয়ে গেল। এখন শুধু একটি বক্রতল আছে, সেটি হচ্ছে গোলক, এই যে এটি, এর সাথে আমরা এটা মিল করে দেব, মিল করে দিলে আমাদের হয়ে যাবে। এই হচ্ছে ছিল আমাদের এটি, আশা করি এই এটি কিভাবে হয়েছে সেটি বোঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মোট আমার আলোচনা, আশা করি আলোচনাগুলো ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করে জানাবা, আমি প্রশ্নের উত্তর দেবো। আর এর মধ্যে থেকে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে বলবা এবং কমেন্টস করে জানাবা, পরবর্তী পার্ট কী নেব সেগুলো তোমাদেরকে বলবো। এবং তোমাদেরকে বলি যে এর পরের অনেকগুলো পার্ট আছে, যেগুলো আমি নিয়েছি আগে পরে হয়েছে, সেগুলো তোমরা পার্ট বাই পার্ট মিল করে দেখবা। মোট 7টি পার্ট করা হলো, পরবর্তী পার্ট নম্বর হবে হচ্ছে 8, সেটি দেখার আমন্ত্রণ রইল। আশা করি আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে এবং তোমরা কমেন্টস করে জানাও যে তোমাদের কন্টেন্টগুলো ভালো লাগে, এই জন্য আমি খুবই হ্যাপি। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।